হে গাইস এন্ড গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে আমি তো অনেকই তোমাকে মিস করছি, জানি না ভাই তোমরা কতটা আমাকে মিস করেছো। আর আমি যাচ্ছি শিলিগুড়ি KTM সার্ভিস সেন্টার, আর কেন যাচ্ছি সেটা আমি তোমাদের রাস্তা গিয়ে বলবো। আর এখানে আমার ব্যাগ রেডি, কাগজপত্র সব রেডি, অ্যান্ড হেলমেট রেডি অলমোস্ট, অ্যান্ড বেরিয়ে তোমার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। আর চলো লেটস গো গাইস। আচ্ছা যাই হোক, আমরা হলদিবাড়ি বাইপাস রোডে হাইওয়ে দিয়ে উঠবো। আমরা জলপাইগুড়ি মেন টাউনে ঢুকলাম না, আর এদিক দিয়ে ফটাফট তাড়াতাড়ি যেতে পারবো, মানে এদিক দিয়ে তাড়াতাড়ি যেতে পারবো। এটা হলো শর্টকাট অনেকটাই বলতে পারো। আর ওইদিক দিয়ে গেলে আমার মোটামুটি 5 কিলোমিটার এক্সট্রা ঘোরা হতো, তার সাথে সাথে জলপাইগুড়ির যে একটা জ্যাম দিনের বেলার, তো সেটা পেলাম না। সরাসরি আমরা হাইওয়েতে টাচ করব, আর বেশিক্ষণ হাইওয়ে টাচ করতে সময় লাগবে না, এখান থেকে 6-7 কিলোমিটার হাইওয়ে। তো ফটাফট চলো, অ্যান্ড সোজা এই রোডটা অনেকটা ফুল দেখাবো না, কারণ এটা বারবার দেখিয়েছি, তোমরা বোরিং হয়ে যাবে। আমিও একদম হাই রোডে উঠে তোমাদেরকে, আমার ক্যামেরা মাউন্টটা হারিয়ে গেছে, একদম একদম ডাউন হয়ে গেছি, তাই একদম ক্যামেরা মাউন্ট কোথায় গেছে, ক্যামেরা মাউন্ট হারিয়ে গেছে, তার জন্য পিছনে একজন বসে আছে আমার, ওকে দিয়ে আমি ফোনটা ধরিয়ে ক্যামেরা ভিডিও করছি। জানি না কত ভালো হবে, আজকে ওই মাউন্টটা কিনবো শিলিগুড়ি গিয়ে। তো চলো একদম হাইওয়েতে উঠে তোমাদেরকে কথা হচ্ছে। এসে পৌঁছেছি হাইওয়েতে, অ্যান্ড আমার সাথে আছে একটা সালাম, বললাম না গালি দিলাম না কি একদম, এর জন্য আমার আজকে আশা করি ভিডিওটা খারাপ হতে পারে। এ যদি দায়ী এই টোটালটা, আমার মাউন্টটা টোটালটা হারিয়ে ফেলছে এই শালা, একে নিয়ে ঝামলা, একে নিয়ে শালা। এত এত লেট হলো, আজকে কটা বাজে, যাওয়ার কথা ছিল 10টা আর বাসলো এখন 11টা, এই শালার জন্য টোটাল দেরি হয়েছে। কী বলবো, একে গালি দিলেও আমার কম পড়ে যাবে, গালিগুলো লজ্জা হবে, আর গালি দিব না, ফটাফট চলো দেরি হচ্ছে। আজকে পকেটটা খালি হতে চলেছে, এটিএমে টাকা তুলে নিয়ে ফটাফট টাকা বেরিয়েছে, ফটাফট টাকা তুলে যাই সার্ভিস সেন্টার। KTM সার্ভিস সেন্টার এত বাজে এক্সপিরিয়েন্স দেওয়ালো, 12টার সময় এসেছি, প্রায় এখন বাজে তোমার কত 4টা বেজে গেছে, এখনও আমার গাড়ি টাচও করলো না, কি বলবে এত বাজে এক্সপিরিয়েন্স দিল, কি বলবো KTM সার্ভিস সেন্টার একদম লাস্ট সার্ভিসিং, এটা সার্ভিসিং বলবো না, এটা আমার গাড়ি সার্ভিসিং ছিল না, জাস্ট আমার ওয়ার্ডিংয়ের কিছু কাজ ছিল, বাট আবার বলছে আজকে নাকি হবে না, আমার আজকে লাগবে, এটা পসিবল না আমাকে গাড়ি রেখে যাওয়ার। KTM সার্ভিস সেন্টার একদম বাজে এক্সপিরিয়েন্স দিল, খুব বাজে, সেই কখন এসেছি প্রায় 3-4 ঘন্টা তো বসে আছি, আলটিমেট 3-4 ঘন্টা বসে আছি, আর কি বলবো এখানে। সেই একটার দিকে এসছি, এখন বাজে 5টে, এখন ঠিক হলো, এখন আরেকবার যেতে লাগছে, গাড়ির হর্নই বাজছে না, এই যে বারবার প্রেস করছি হর্নই বাজছে না, আরও একবার যেতে লাগছে আমার। দিন থেকে রাত হয়ে গেল KTM সেন্টারে গাড়ি, এখনও আমার গাড়ি ঠিক হচ্ছে না, সেই একটার দিকে এসছি, কী বলবো আর, এখন আবার গাড়ির হর্ন ঠিক করতে এসছি, তাই নাকি হলো, অলমোস্ট সারাদিন লাগলো আজকে আমাদের গাড়ি ঠিক করতে, সেই 11টা বেরিয়েছি, 11টা থেকে 5টা অবধি, কী বলবো। যাই হোক বাড়ি চলে আসলাম, আমার যেটা কাজ প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে, আর যাই হোক 6-7 হাজার টাকা আমি খসালাম, যাই হোক আমার আমার খুবই উন্নতি হয়ে গেল, তো ঠিক হয়ে গেছে আলটিমেট, এটাই আমি চাইছি যে আমার গাড়ির লাইট তো অন্তত চলবে। তো যাই হোক সব কিছু সল্ট আউট হয়ে গেছে, লাইট চলছে, অ্যান্ড ভাই 6-7 হাজার টাকা খরচা, তোমাদের বিলটা দেখাচ্ছি, বিলটা কোথায় রাখছি পকেটে খুঁজে পাচ্ছি না, বিলটা তোমাদের দেখা দাম না হলে, আর পেলে আমি তোমাদের বিলটা আমি দেখিয়ে দেবো। আর বাড়ি এসে দেখলে আমার পার্সেলটা চলে এসছে, যেটা আমি অর্ডার দিয়েছি 2 দিন হলো, জাস্ট এত ফাস্ট ডেলিভারি দেয় আমি ভাবতেও পারিনি যে ততদিন ডেলিভারি দিবি। যাই হোক আমার যেটা হারিয়ে গেছে সেটা আমি অর্ডার দিয়েছি মাউন্ট, তো এবার থেকে আবার সুন্দর সুন্দর মোটো ব্লগিং আসবে,
ফিউচারে, তো তার জন্য ফটাফট তোমরা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেঙ্গলিতে আসবে, এটা সব থেকে বড় স্পেশাল কিছু। যাই হোক, তোমরা যারা হিন্দিতে পছন্দ করো না বেঙ্গলিতে দেখবে, তো ফটাফট যারা সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে, ততক্ষণ গুড নাইট, টাটা।